ना सो हे गाइस व्हाट्स अप एंड वेलकम बैक टू अनदर वीडियो। आज के वीडियो टाइम में जीकेएम टेक एनर्जी से गेम का नाम होता है गेटिंग ओवर इट। यस हमरा फाइनली आरो एक सीरीज शुरू करछि। खेला होबे खेला होबे এবং আমার মনে হয় না এই গেমটাকে নতুন করে প্রয়োজন করে দেওয়া লাগবে, কিন্তু তারপরও যারা জানেন না এই গেমের সম্পর্কে তাদেরকে বলে দিই যে জাস্ট একটা মড থাকবে, যেখানে যখন আপনারা যেমন স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে এই মডকার ভিতর আটকায় থাকবে এবং তাকে এভাবে ক্লাইম করিয়া করিয়া অনেক উঁচায় উঠতে হবে। সো এইভাবে করে যাইতে হবে এবং এটা অনেক উঁচা পর্যন্ত যায়, একদম কি বলে স্পেসে চলে যায়। তো এভাবে করে উঠতে হবে। তো যেমন কি তোমরা দেখতে পাচ্ছো উঠতেছি। ওকে ওকে কোনো সমস্যা নাই ভাই, প্লিজ ওকে ওকে আমাদেরকে সামনে যেতে হবে, পিছনে না। ভাই there's no feeling more intense than starting over. Yes, look at that. You did your homework the day before it was due. উপরে উঠবো তো আজকে আমরা, and you have to go back after spending an hour in the commute. If you won some money at the casino and then put all your winnings on red but it came up black. If you got your best shirt dry cleaned before. So এই গেম বেসিক্যালি তোমার ধৈর্যের পরীক্ষা করে, যার ধৈর্য যত বেশি সে তত বেশি উপরে উঠতে পারবে এই গেমে। তো তোমরা জানোই আমার ধৈর্য অনেক বেশি, আমি 1.5 বছর ধরে প্রায় ইউটিউবে কাজ করছি, বাট এখনও 1K হয় নাই। সো দেখতে পাচ্ছ আমার ধৈর্য, লুক এট দ্যাট ব না না সালে। তো আমি চেষ্টা করব যত দূর পারি তত দূরে উঠার, ঠিক আছে? আমি জানি না কত সক্ষম হব। তো যখন আমার মাথা খারাপ হয়ে যাবে গেমটা খেলে তখন আমি গেমটা খেলা স্টপ করে দেবো, ঠিক আছে? ও ইয়েস বয়, ইয়েস কোনো ব্যাপারই না, কোনো ব্যাপারই না। আর এই গেমে বাই দ্য ওয়ে কিবোর্ডের কোনো ব্যবহার নাই, সব আমার মাউস দিয়ে করতে হচ্ছে। আমার মাউসটাকে লিটারালি ঘোরাতে হচ্ছে। ওকে না কাম অন, হ্যাঁ আরে ভাই এরপর উঠ, হ্যাঁ আস্তে আস্তে ধীরে সুস্থে খেলা হবে। আও ইয়েস ইয়ে ও না ও ওকে ও ভাই ও ভাই করতেছিটা কি আমি জীবনে? ও ইয়েস আমার মনে হয় না কোনো ইউটিউবার মাত্র 3-4 মিনিটের মধ্যেই এত উপরে আসছে, ঠিক আছে? ওকে আসছে, আমার অনেক ইউটিউবারই আসছে, ঠিক আছে সমস্যা নেই, কিন্তু আমিও আসছি তাদের মধ্যে। এখন ইয়ার উপর কী উঠবো? ওকে এখন এখন এদিকে উঠতে হবে, এদিকে কেমনে উঠবো ভাই? আমি ভিডিও দেখেছি ইউটিউবে, বাট ভিডিও দেখে অনেক ইজি লাগে, বাট রিয়েল লাইফে অনেক হার্ড। ও ভাই ধরে নিয়েছি, ও ও ও আমার কাশি চলে আসছিল ম্যান, শিট। ও ইয়েস 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 এদিক দিয়ে নিয়ে আই। ও ভাই ট্যাঁরা হয়ে গেছে হাঁটুটা। ও ইয়েস ভাই সাব, আস্তে আস্তে বলিস না প্লিজ না। আবার শুরুতে চলে আসলো, আমি বলছি ভাই আর ওই ইচ্ছাই নাই উপরে উঠার, ফালতু গেম। One eternity later. Okay. Wait, wait. Finally. এখন জাস্ট এটার উপর উঠতে হবে আস্তে। না পুশ না পুশ না পুশ না পুশ না ইয়েস
ফাইনালি এখন আরো উপরে উঠতে হবে। এগুলো কি? ও ওকে, সমস্যা নাই। এখানে কোন 200 বছর আগের ফ্রিজ পড়ে আছে ভাই, কেউ নিয়ে যাও। আরে আরে ধর, আরে ওকে, ওইটা অনেক অ্যানয়িং পার্ট, তবে এইটুকু তো অনেক ভালো মনে হচ্ছে। আমি অনেক কারণ ফুটে যাচ্ছে। ওকে এখন, ওকে এখন কেমনে যাব? আই থিঙ্ক এ রডটাকে ধরা লাগবে। আমি ভিডিও দেখেছি ইউটিউবে, অ্যান্ড আই থিঙ্ক এই রডটাকে ধরা লাগবে এভাবে। কিন্তু ধরে কোন দিকে যাব? ও আচ্ছা ঠিক আছে ঠিক আছে, বুঝছি বুঝছি বুঝছি, এভাবে যা। আস্তে বয় প্রোগ্রেস, ফাইনালি সাম প্রোগ্রেস বয়েজ। এখন এইদিকে, ও ভাই পড়িস না। ও আবার এদিকে, আচ্ছা সমস্যা নেই, কোনো সমস্যা নেই, আমরা অনেক উপরে চলে আসছি। ওকে, ও না না ভাই, ওকে, আরে ভাই ওইদিকে আমি যাবো কেমনে? পড়িস না, একটু হলে পড়ে যেতাম ভাই। ভাই বলছি প্লিজ পড়িস না, একটু উপরে যা, একটু 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 উপরে যা, একটু উপরে যেতে শিখ ভাই, একটু কমর টমর দুলা ভাই, মটকার ভিতর ভরে থাকলে হবে। উপরে উঠ, এই জায়গাটা এই জায়গাটা। ও আরে ভাই, এই জায়গাটাই ইজি। ওকে ওকে, এখন আরামসে জাম্প। আরে উঠ, এখন কোন দিকে? নিচে, হ্যাঁ এবার নিচে যাওয়াতে হবে। ওকে ওকে, যে এখানে জায়গা আছে, দেখুন আমি পৌঁছাবো কিভাবে। তাড়াহুড়ার কিছু নাই, আরামসে বাস খেলা হবে, খেলা হবে ইজি ইজি গেম, সুপার ইজি গেম, কোন ব্যাপার না ভাই, ইজি। এটা একটা, ও ও ও উঠে যাবো, সমস্যা নাই। এখান থেকে পড়ে যাওয়ার আগে আমি আজকের এই ভিডিওটা শেষ করতে চাই। সো থ্যাংক ইউ সো মাচ এই ভিডিওটাকে এখন পর্যন্ত দেখার জন্য, যদি আপনি দেখে থাকেন। ভাই কেউ আসো? সো আশা করি আপনাদেরকে ভিডিওটা ভালো লেগেছে, যদি সত্যি ভালো লেগেছে তাহলে লাইক দেবেন এবং চ্যানেল নতুন সাবস্ক্রাইব করবেন, এবং ইয়া দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। গুড বাই।